नमस्कार बंधुरा, आमी संगीता। आमादेर चैनेले तोमादेर सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई खूब भालो आछो। बंधुरा, आज किन्तु कोनो गल्प नय, आज तोमादेर एकटी सत्य घटना शोनाबो, जेटी घटेছে विशिष्ट लेखिका संचारी भट्टाचार्যের एक बान्धवीर साथे। एइটি आमरा तोमादेर सामने गल्पेर आकारे तुले धरছি। ताहले चलो सरासरि गल्पे चले যাই। মালিনী পড়াশোনায় খুব ভালো ছিল। ডাক্তারি পড়বার জন্য কলকাতা থেকে সে দিল্লিতে গেছিল। সেখানে তার কিছু কাজ ছিল। একটি বিশেষ কোর্স করবার জন্য তাকে সেখানে যেতে হয়েছিল। দিল্লিতে গার্লস হোস্টেলে থেকেই পড়াশোনা করত সে। প্রথম প্রথম কিছু মনে হয়নি মালিনীর, কিন্তু কিছুদিন অতিক্রান্ত হবার পর থেকেই ওর শরীরটা যেন হঠাৎ করেই খুব খারাপ হতে লাগলো। নিজের শরীরের এই রকম অবস্থা থেকে মালিনী খুবই চিন্তিত হয়ে পড়ে। নিজে ডাক্তারি পড়ছিল, তার পাশাপাশি অনেক ডাক্তারদের সাথেও বেশ চেনা জানা হয়ে গেছিল তার। তাদের সাথে এ ব্যাপারে মালিনী কথা বলেছিল। শুধু তাই নয়, দিল্লিতে অনেক বড় বড় ডক্টরকেও দেখায় সে। কিন্তু আশ্চর্য ব্যাপার, কিছুতেই শরীরের দুর্বলতা যেন কমতে চাইছে না। সবসময় মনে হতো শরীরের নির্যাস যেন কেউ বার করে নিচ্ছে। এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ভালো করে পড়াশোনাতেও তার মনোনিবেশ করতে পারছিল না। ঠিক সেই সময় ওর ঘরে আরেকটি মেয়ে আসে। সেও মেডিকেলের উপরে কোর্স করার জন্যই এসেছিল। মেয়েটিকে দেখতে শুনতে খুব ভালো ছিল। মেয়েটির পরিবার খুব ধনী। মালিনীকে সে তেমনটাই বলেছিল। মেয়েটি যখন বাড়িতে থাকতো তখন মালিনীর সাথে কোনো কিছুই হতো না, কিন্তু যখন মালিনী ঘরে একা থাকতো বা ধরো একা বসে পড়াশোনা করতো, ঠিক সেই সময় ওর মনে হতো কেউ যেন ওর পাশে দাঁড়িয়ে আছে, কেউ যেন ওর চুলটা ধরে টানলো। এরকম সব অদ্ভুত অদ্ভুত অনুভূতি হতো তার। মালিনীর সাথে যে মেয়েটি থাকতো সে বাঙালি ছিল না, সে জয়পুরে থাকতো। একদিন যখন মালিনী একটা কাজে বাইরে যায় তখন ওর রুমমেট দেবিকা ঘরে একাই ছিল। মালিনী ওকে বলে যায় একটু সাবধানে থাকার জন্য, কিন্তু দেবিকা একা একা মানুষ হওয়ার জন্য এইসব ব্যাপারে তার তেমন একটা ভয় করতো না। একদিন মালিনী বাড়িতে ফিরে এসে যা দেখে তাতে সে রীতিমতো চমকে ওঠে। একটা কালো রঙের জন্তুর মতো কি একটা যেন দেখতে দেবিকার মাথার কাছে বসে আছে। দেবিকা তখন ঘুমোচ্ছে। এরকম ধরনের কোনো জীবকে আগে মালিনী নিজের চোখে কোনোদিন দেখেনি। মালিনী এই ঘটনায় প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং নিচে নেমে সকলকে ডাকতে থাকে এবং চিৎকার করতে থাকে। ওর এই রকম চিৎকার শুনে অনেকে বেরিয়ে আসে। সবাই মিলে মালিনীর সাথে ওর ঘরে আসে, কিন্তু কেউ কিছুই দেখতে পায় না। সবাই মালিনীকে যা নয় তাই বলে আবার নিচে চলে যায়। এই রকম করতে দেখলে ওকে এখান থেকে চলে যেতে হবে, এই রকম হুমকিও দেওয়া হয় ওকে। এইসব চিৎকার চেঁচামেচির মধ্যে হঠাৎ দেবিকার ঘুমটা ভেঙে যায়। মালিনী ভেবেছিল দেবিকা হয়তো আর বেঁচে নেই। ওর মাথার কাছে এরকম একটা কালো রঙের ভয়ঙ্কর জীবকে বসে থাকতে দেখেছিল, কিন্তু ওকে জীবিত অবস্থায় দেখে অনেকটাই এখন স্বস্তি অনুভব করছিল মালিনী। সব থেকে অবাক বিষয় হলো, এই ঘটনার পর থেকে মালিনী অনেকটাই সুস্থ অনুভব করতে থাকে, কিন্তু দেবিকার শরীরের অবস্থা ক্রমাগতভাবে খারাপ হতে থাকে। দেবিকা অদ্ভুত অদ্ভুত আচরণ করা শুরু করে। রাতের বেলায় ছাদের পাঁচিলে উঠে একা একা হাঁটা, একসাথে 3 লিটার জল খেয়ে ফেলা, এরকম বিচ্ছিন্ন সমস্ত ঘটনা। একদিন যখন হোস্টেলের সমস্ত লোকেরা মিলে ক্রিসমাসের পার্টি সেলিব্রেট করছিল, ঠিক সেই সময় কাঁচা মাংস বাড়িতে আনা হয়েছিল রান্না করে সবাই খাবে বলে। কিন্তু হঠাৎ করেই মাংসের থলিটা খুঁজে পাওয়া যায় না। সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল বাড়ির মধ্যে। সকলে গিয়ে দেখে ছাদের এক কোণে বসে দেবিকা কাঁচা কাঁচা মাংসগুলোকে খাচ্ছে। সেদিনের পর থেকে আর কারোর বুঝতে কিছু বাকি রইল না যে দেবিকার সাথে যা ঘটেছে সেটা স্বাভাবিক কিছু নয়। মালিনী সেদিন যা দেখেছিল সেটা কোনো মতেই অস্বাভাবিক না। ওরা কিছুতেই দেবিকাকে টেনে নিয়ে যেন নিচে আনতে পারছিল না, কিছুতেই পুরো খাবারটা শেষ না করে সে নিচে নামবে না। কি ভয়ঙ্কর এক অদ্ভুত জোর এসেছিল ওর শরীরে। এরপর অনেকেই ওকে দেখত কার সাথে যেন ও একা একা কথা বলে। অনেকেই বলতো মালিনীকে তোর রুমমেট বোধ হয় পাগল হয়ে গেছে। আবার কেউ কেউ বলতো ওকে নাকি জিনে পেয়েছে। মালিনী কিছুই বিশ্বাস করতো না। ওর মনে হতো পড়াশোনার চাপে বোধহয় দেবিকার এইরকম হচ্ছে। মালিনী ঠিক করলো ওকে একদিন ডাক্তারের কাছে নিয়ে যাবে। কিন্তু একদিন ক্লাস করে ফিরে এসে মালিনী যা দেখলো তাতে ওর শরীরের সব শক্তি যেন এক নিমেষে চলে গেল। হাত পা একেবারে অবশ হয়ে গেল তার। ভিতরে গিয়ে সে দেখলো দেবিকা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, আর একটা চিঠিতে সে কিছু কথা লিখে গেছে। সেই চিঠিটা সে হোস্টেলের এক মহিলা কর্মীর হাত থেকে নিয়ে পড়ল। চিঠিতে লেখা ছিল, আমি দেবিকা, আমি নিজের ইচ্ছায় জিনের কাছে আমার প্রাণ বিসর্জন দিচ্ছি। সে আমায় স্বর্গসুখ দেবে বলেছে। সাধারণ মানুষ হয়ে বাঁচলে আমার পক্ষে কোনোদিন এই সুখ পাওয়া সম্ভব হতো না। আমি মৃত্যুর পরে ওর দুনিয়াতে চলে যাব। সেখানে গিয়ে আমি খুব ভালো থাকব। আমার মৃত্যুর খবর আমার মা বাবাকে যেন কেউ না বলে। মৃত্যুর পরে আমি তাদের সাথে দেখা করে আসব। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আর একা নই, সে সব সময় আমার সাথেই থাকবে। এত শান্তি আমি জীবিত অবস্থায় থাকলে কোনোদিন হয়তো ভোগ করতে পারতাম না। ইতি দেবিকা। চিঠি পড়ে তার কোনো মাথামুন্ডু কিছুই আবিষ্কার করতে পারল না মালিনী। এর পিছনে সত্যতার যে কি সেটা জানা গেল না। পুলিশ এসে দেবিকার দেহ নিয়ে যায়। গাড়িতে তোলার সময় মালিনী লক্ষ্য করেছিল দেবিকার দেহের পাশে ধোঁয়ার মতো কি একটা যেন দাঁড়িয়ে, একটা কালো ধোঁয়ার মতো কিছু একটা ওর শরীরের পাশে পাশেই চলেছে। গাড়িতে উঠে ওর পাশেই যেন বসে আছে, কিন্তু কোনো চেহারা নেই সেটার। সেটা দেখে মালিনী এত ভয় পেয়েছিল যে পড়াশোনা অর্ধেক রেখেই সে কলকাতা ফিরে আসে। তারপর সব ঘটনা বিস্তারিতভাবে এক তান্ত্রিককে জানায়। সেই নাকি মালিনীকে বলে যে কোনো কোনো ক্ষেত্রে এরকম ঘটনা হয়ে থাকে, জিন সত্যিকারের আছে। সে নাকি নিজের পছন্দের মেয়ের সাথে সহবাস করে তার শরীরের মধ্যে নিজের সন্তানকে বড় করানোর জন্য, আর সেই সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার জন্য। কিন্তু সকলের সেই ক্ষমতা থাকে না। সেই কারণেই অনেকে দুর্বল হয়ে যায়, এমনকি তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দেবিকাকে দেখে তোমার থেকে বেশি পছন্দ হয়েছিল জিনের, তাই তোমায় ছেড়ে দিয়ে সে ওকে গ্রহণ করেছে। না হলে ওর জায়গায় হয়তো আজকে তোমার প্রাণ যেত। এই কথা শুনে মালিনী আরও ভীত হয়ে পড়ে। একদিন কোনো এক বান্ধবীর কাছ থেকে সে জানতে পারে পোস্টমর্টেমের রিপোর্টে নাকি দেবিকাকে প্রেগনেন্ট পেয়েছিল ডক্টর। সে নাকি 4 মাসের গর্ভবতী ছিল, কিন্তু সে মরে যাওয়ায় বাচ্চাটিরও মৃত্যু হয়েছে বলে সবাই মনে করেছিল, কিন্তু তেমনটি আদতে হয়নি। মেডিকেল সায়েন্সে এরকম ধরনের ঘটনা আগে দেখা যায়নি। মৃত ব্যক্তির শরীরে নাকি জীবন্ত বাচ্চা, ভ্রূণটি নাকি তখনও জীবিত ছিল বলে ডাক্তারেরা ধারণা করে। প্রাণ ছিল তার শরীরে, সেটা এক প্রকার অসম্ভব। এরপর নাকি ওরাই আদেশ দেন দেবিকার দেহটিকে পুড়িয়ে ফেলতে। তো বন্ধুরা, এই ছিল লেখিকার বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা যা তোমাদের শোনালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আগামীকাল চলে আসছি আরও একটি নতুন কোনো ঘটনা বা গল্প নিয়ে।